রাসেল ভাই, জি ভাইয়া, আমরা কি পার্সোনাল ওয়েবসাইট যেটা, সেটা কি আমরা বায়ারকে মেসেজে দিতে পারি হ্যাঁ দিতে পারবেন, লিঙ্কটা, হ্যাঁ দিতে পারবেন ভাইয়া, মানে এটা ব্লক করবে না? না না আর লিঙ্কে আমি গিগে অ্যাড করতে পারবো নাকি গিগে নিষেধ আছে? গিগে কি লিঙ্ক অ্যাড করতে পারবেন পোর্টফোলিওর? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। ভাইয়া গিগে দিলে পোস্ট করতে দেয় না, অনেক সময় পাবলিশ করতে দেয় না। ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো দিয়ে আমরা অনেক দেখছি রিসার্চ করে, যে যখনই ব্লগের মধ্যে পোস্টের মধ্যে আমাদের ওয়েবসাইট গুলা দিয়ে দেয় পোর্টফোলিও হিসাবে, তখনই ধরে ফেলে, ওই গিগটা পাবলিশ করতে দেয় না। পরে এই যে মুন্না ভাই, তারপর লাবিবের, ওদের হচ্ছে ফোন নাম্বার, শুধু ফোন নাম্বার এই ভাষাটুকু এর ভিতরে লেখছি, এই জন্য পাবলিশ করতে দেয়নি। পরে ওইটা উঠাই দিছি, ওদের পোস্ট গুলো কিন্তু পাবলিশ হয়েছে। ও আচ্ছা, আর এই টিক্সটা হচ্ছে আপনার, বিশেষ করে আমরা শিখছি হচ্ছে যে তাজনুন ভাই সেদিন যে আপনার মিট করা হইলো না হ্যাঁ হ্যাঁ ওই রাত্রে, ওই দিক কে জানি একটা ছেলে বলছিল যে আমার এরকম সমস্যা হয়েছিল, আমি এই এগুলান করছি, গিগান পুশ করে রাখে, এডিট করে সংশোধন করে পাবলিশ করে দেন, আমাদের গিগ গুলান পাবলিশ হয়েছে। তো পোস্টের ভিতর যেটা বুঝলাম যে ভাইবারে ওরা হচ্ছে আপনার এগুলান অ্যালাউ করে না, পোস্টের ভিতরে ওয়েবসাইট নাম্বার মেইল এগুলো দেওয়া যাবে না। ওইটা ঠিক আছে, কিন্তু এখানে ইব্রাহিম আর একটা বিষয়, সেটা হচ্ছে পোর্টফোলিও হিসেবে দিতে পারবা, ওইখানে কোনো কন্ট্যাক্ট থাকা যাবে না, জাস্ট খালি যে কাজের ইমেজ গুলো আর ইনফরমেশন গুলো রাখা যাবে। কিন্তু ব্লগ ব্লগ হলে তো অবশ্যই কন্ট্যাক্ট থাকবে, না ওইখানে কন্ট্যাক্ট রাখা যাবে না। ব্লগ হলে তো অবশ্যই দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গুগল ড্রাইভ বা হচ্ছে গুগল মানে গুগলের কিছু কিছু প্রোডাক্ট শোনো, আছে ওগুলো নিতে এখানে পারি। গুগল ড্রাইভ চলবে না, এখানে আর ফাইবারে যে হলো তোমার ডিসক্রিপশনের নিচে যে দিকে যে লিংক গুলো করা যায়, এখানে যে কোনো একটা মার্কেট প্লেস সিলেক্ট করে ওইখানে তোমার পোর্টফোলিও তৈরি করে ওই লিংকটা ব্যবহার করতে হবে, তাহলে কিছুটা তুমি রেহাই পাবা। শোনো ঠিক আছে তোমার কথাটা, কিন্তু ওই যেটা তুমি ওয়েবসাইটটা দিবা ওটা তো অবশ্যই কন্ট্যাক্ট থাকবে, জি জি লিঙ্কন ভাই বলেন, ওইখানে তাই না? কেন ওইখানে কেন কন্ট্যাক্ট রাখবো ভাই? আমি তো জাস্ট খালি ওই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতেছি, আমি কাজটা পারি কিনা সেটাই একটা প্রুফ দেখার জন্য, আর অন্য কিছু না। কিন্তু এই যে নয়ন ভাই যেটা বলতেছে, ওনার হ্যাঁ ওয়েবসাইট আছে, ওনার ওয়েবসাইটে কিন্তু কন্ট্যাক্ট আছে, মেইল আছে হ্যাঁ, অনেক, ওনার এখানে ডেটা গুলো অনেক দেওয়া আছে, সেক্ষেত্রে উনি কি করবে তাহলে বলো? এখানে বিকল্প ভাবে ওগুলো বায়ারকে দিতে হবে, যাদের ফাইবার জেনে বুঝতে না পারে, ফাইবারকে ওটা ফাইবারে দিয়ে রাখতে হবে, বায়ার যখন আসবে তখন আলাদা ভাবে ওইটা তখন দিতে হবে। আলাদা ভাবে কই দিবে? হ্যাঁ অন্য এখন বায়ারকে পার্সোনাল ভাবে টিক্স করে যদি মার্কেট প্লেসে বাইরে নিতে পারো ভালো, নাহলে যখন অর্ডারটা কম অর্ডারটা অ্যাকসেপ্ট করবা এটা নেওয়ার জন্যই তো তখন দেওয়া অবশ্যই যাবে। আমাদেরকে ব্লগের কন্টাক্টে নিয়ে আসতে হবে ওকে, হ্যাঁ হ্যাঁ এছাড়া তো তুমি ডাইরেক্ট ফাইবারের হবে না ভাইয়া, চাটে তো মেইল বা ওয়েবসাইট ওইভাবে দিতে আর যে আসেন এখান থেকে কন্টাক্ট করেন আমার সঙ্গে হয়তো দিতে আচ্ছা পারবা না। ইব্রাহিম ভাই, হ্যাঁ এটা নয়ন ভাই এটা বলেন, যদি লিংক দেওয়া না যায় ইমেজ তো দিতে পারি অবশ্যই। ইমেজেও ধরে ফেলে। এটা হচ্ছে সেদিন তাজনুন ভাই বলছিল যে আমরা কি করতাম, আমরা হচ্ছে ইমেজের ভিতর মেইলটা দিয়ে দিতাম, দিয়ে ইয়ে করতাম। এখন কি করছে ফাইবার নতুন আপডেট, যদি জিপের ভিতর জিপ, তার ভিতর জিপ, তার ভিতর জিপ করেও যদি রাখেন তাও ধরে ফেলবে। এই কথাটা সেদিন তাজনুর ভাই বলছে, আপনারা এই কথাটা মনে করে দেখেন এই কথাটা বলছি কিনা। না না, ওটা তো জিপের ক্ষেত্রে মানে রিড করতে পারবে, বাট আমি ইমেজ দুইটাই বলছে ভাইয়া, ইমেজ এর কথা বলছে, আপনারা স্মরণ করে দেখেন কথাটা। কোন লিংক যদি আপনি লিংকে একটা ঢুকতে আপনি তিন জন চলছে বুঝছেন, ওদের রোবট এত এক্সপার্ট তাই না পলাশ ভাই? এই কথাটা বলেনি? হ্যালো হ্যাঁ ভাই, ওইটাই বলছে যে যেকোনো লিংক আমরা জিপ মানে ধরতে পারছি, এটাই বলছিল তার। হ্যাঁ এটা কিন্তু বলছিল, এমন কোন লিংক দিতে পারবে তো বলছে ধরতে পারে। ওরা ওরা এমন কিছু ট্রিক্স খাটাইছে, এখন জিপের ভিতর জিপ দিলেও ধরতে পারবে, এই কথাটা উনি উল্লেখ করছিল। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ওই কথাটার রেস্টটা নিয়ে ধরলাম, এখন একটা প্রুফ কিনা এটা আমি জানি না, কিন্তু উনি বলছে, উনি হয়তোবা ফাইবারের তো অনেক ভালো কিছু জানে, উনি বলছে হয়তোবা হতে পারে।
এখন এটা নিয়ে আমি রিসার্চ করিনি, হয়তো আমার এই কথাটা রং ও থাকতে পারে, উনি বলছে আমি ওই কথাটাই রিপিট করলাম। আমি একটা বিষয় বলি ইব্রাহিম, এখন তোমার কাছে কেমন লাগে আমি জানি না, সব থেকে বেস্ট হয় কি হেলথ সাপোর্ট সেন্টার কিন্তু একটা বিষয় মেল করা যায়, মেল করলে ওরা কিন্তু রিপ্লাই দেয় কিন্তু। হ্যাঁ সেটা বেটার। বর্তমান যারা আমি দেখছি দুইজন খুব ভালো সার্ভিস দিচ্ছে, মানে তোমার কোন বিষয়ে জানতে হবে জাস্ট তাদেরকে খালি একটা মেল করার সঙ্গে সঙ্গে খুব শীঘ্রই আর মেলে রিপ্লাই দেয়, আর যারা রিপ্লাই দেয় তাদের পার্সোনাল মেলটা রাখে দিলে আপনাদের কথা আমি আপনাদের কথা আমি বুঝতে পারলাম। আপনি কোন ইমেজে কোন আপনি যেটা বললেন ইব্রাহিম ভাই, হ্যাঁ এটা কিন্তু আমরাও পাঠাই ঠিক আছে, সেটা পরবর্তীতে লিমিট অনুযায়ী। সো এখন আপনি কি টাকা ছিল নয়ন ভাই, আপনি কি মার্কেট পেজে বাইরে থেকে বাইরে ধরতে চাচ্ছেন? না না ফাইবারের মধ্যেই ধরে, এখন সে যদি শুনেন জানতে চাই যে আমার একটা পোর্টফোলিও, আমি যে কথাটা বললাম ভাইয়া রাইসুল ভাই আমি বলি, কিন্তু আজনুর ভাই বলছে আমি বলিনি, আমি বলি পোর্টফোলিওটা আপনি শো করতে পারবেন চ্যাটিং অপশনে, পোর্টফোলিও শো করতে পারবেন, আপনার কোনো পোর্টফোলিও আইডিয়া করবে না। এটা তাজনুর ভাই বলছে যে পোর্টফোলিও শো করবেন কিন্তু কন্টাক্ট ইনফরমেশন এগুলো দিবেন, কন্টাক্ট ইনফরমেশন ওখানে দেওয়া যাবে না, কন্টাক্ট থাকবে না, সেটা পোর্টফোলিওর মধ্যে থাক কন্টাক্ট, সমস্যা নেই না, সেটা ওয়েবসাইটে পোর্টফোলিওতে দিতে পারবেন না। আপনি যে পোর্টফোলিও অ্যাড করবেন ঠিক আছে, পোর্টফোলিওতে আপনার কোনো কন্টাক্ট থাকবে না। আপনি যে পোর্টফোলিওটা দেখাচ্ছেন সেটাতে কোনো আপনার কোনো কন্টাক্ট থাকবে না মেইনলি। মানে আমি যে লিংকটা দিব এখানে কিন্তু আপনি যে টিক্স খাটাইতে পারেন, মূলত কি ধরনের টিক্স আপনি কি বলি, আপনি যখন পোর্টফোলিওটা দিবেন পোর্টফোলিওতে একটা স্ক্রিনশট দিচ্ছেন তাই না? কিন্তু আরেকটা কাজ রাখবেন, সেটা হচ্ছে গুগল ড্রাইভের একটা এক্সেল ফাইলের একটা লিংক রাখবেন, যেটা গুগল ড্রাইভে যখন আপনার কাছে ড্রাইভ করে চলে যাবে ঠিক আছে আপনার স্যাম্পলটা রিয়েলটা দেখার জন্য, দেন তখন কিন্তু আর ইমেলটা কিন্তু আর অ্যাক্সেস কিন্তু আপনি পাচ্ছেন ইমেলে। কিন্তু আমার মতে ভাইয়া তাজনুর ভাইয়ের কথাটার মধ্যে একটু রঙও থাকতে পারে, যেমন উনি বলছে যে আপনার ফাইলের ভিতর যতই রাখা হোক না কেন উনি স্ক্যান করবে, যেমন গুগল ড্রাইভে যদি আমি লিংক দেই তো ওনার তো ক্ষমতা নাই যে বায়ার ওনার ক্ষমতা ফাইবারের ক্ষমতা নাই যে উনি আমার ওয়েবসাইটটা স্ক্যান করে কন্টাক্ট ধরবে। আপনাকে একটা কথা বলি, আপনার কারণ গুগল পারমিশন দেবে না, আমি বলি গুগল ওখানে কি বুঝাইতেছে আপনার ওয়েবসাইটে কন্টাক্ট থাক সেটার কথা উনি বলে নাই, আপনাকে বলছে আপনি যে পোর্টফোলিওটা দিবেন সেখানে যেন আপনার কোনো কন্টাক্ট ইনফরমেশন যেন না থাকে, এটা বোঝানো হইতেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ দিস মাই কন্টাক্ট ইনফরমেশন, এটা কখনো আপনাকে এইভাবে কখনো এলাও করবে না। আর ফাইবার কোটি কোটি টাকার রোবটটা ইউজ করে কখনো এরকম বলস সাজবে না। আপনাকে কোনো একটা কথা বলি, আপনি ফাইবারে বায়ারটা আপনি পোর্টফোলিও দেখছে ঠিক আছে, বাট ওই ফাইবারে আপনি বায়ারটাকে মার্কেট পেজে বাইরে নিয়ে গেছেন, ফাইবার রোবট এতটাই আপনি ফাইবারে আপনি ইয়া করতে পারেন পোর্টফোলিও সবকিছু দিতে পারবেন কিন্তু আপনার কিছুই বলবে না, যখন দেখলেন ওই বায়ারটাকে আপনি টেনে আপনি বাইরে মার্কেট পেজে বাইরে নিয়েছেন তখন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। ফাইবার রোবটটা খুবই ফাইবার আপার দিকে রোবট, আপনি মার্কেট পেজে কি করতেছেন সবকিছু আর নিয়ন্ত্রণ নিয়েছেন। আমরা যখন একটা কথা বলি যে আমরা যখন একটা ফোনে যখন একটা সফটওয়্যার যখন কনফিগারেশন দিতে যাই তখন কিন্তু আমাদের এ টু জেড কিন্তু কনফিগারেশন নেই, এটা জানা আছে? যদি সাপোজ যদি আপনি একটা কনফিগারেশন না দিলেন, যদি ফটোসে যদি না দেন তাহলে কিন্তু দেখবেন যে অন্যান্য কাজ আর করতে পারতেছেন না, তখন কি হয় সবগুলোরই কিন্তু আমাদের কিন্তু ইয়া দিতে হয়। সো ভাই আমরা কোটি কোটি টাকা রোবট খরচ করছি, সো আপনি কি মাথা নিয়ে বসে আছেন, আপনার থেকে বড় মাথা নিয়ে বসে আছে। সাপোজ আপনাকে একটা উদাহরণ দেই, বিটের খেলা বিট, যে দল জিতবে সেই দলের উপরে কিন্তু দেখবেন যে টার্গেট থাকে না, কিন্তু ওরা কিন্তু আপনার থেকেও বড় মাথা, আপনি পাঁচবার আপনাকে জিতাবে ছয়বার থেকে আপনার কাছে নিতেই থাকবে, নিতেই থাকবে এটা মাথায় রেখে, আপনার থেকে তো প্রচুর আপনার বড় বড় মাথা যারা কোটি কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। আমরা মনে করি যে আমাদের যে বাংলাদেশে আমাদের বাংলাদেশের সিস্টেমটা অন্যান্য ঠিক আছে, কিন্তু অন্যান্য কান্ট্রি যেটা একটা আইটি সেক্টরে বা আইটি এক্সপার্টে ঠিক আছে একটা হ্যাকারকে কোটি কোটি টাকা দেওয়া রাখে, কোটি টাকা ইনভেস্ট করে একটা হ্যাকার বাসে বইয়ের থেকে ডিগ্রি সারিয়ে এলে আপনার কম্পিউটার বা সফটওয়্যার ডেভেলপার কই যায়, সব এই কোম্পানিগুলোতেই যায়, তাদের কোনো লক্ষ্য টাকা রাখে না, বুঝতে হবে ওদের টেকনিক গুলো অন্যরকম, আপনি রোবটটা ওরা কিভাবে চালাবে না চালাবে সেটা ওনাদের। কিন্তু হ্যাঁ আপনি বায়ারকে কোন জায়গায় কোনটাকে ইনফরমেশন দিতে বলছেন নিষেধ করছেন সেটা আপনাকে আমি বলি ঠিক আছে, আপনাকে কোনটাকে ইনফরমেশন দিতে বলছে আপনি কোনো মেসেজে আপনি কোনো কোনটাকে ইনফরমেশন দিতে পারবেন না, যখন মেসেজ করবে
তখন বাকি কোন কোনটা কিনবে, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো চাইতে পারবেন। এটা আপনাকে বোঝানো হয়েছে যে আমাদের গিগ অ্যাপ্রুভ হয় না কেন। গিগ অ্যাপ্রুভ হওয়ার না কারণ হচ্ছে মূলত আপনাকে বলি যে আপনিও ফোন নাম্বার ইউজ করবেন কি ডিসক্রিপশনের ভিতরে, আমিও করবো, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারেন যে আপনি একটা মার্ক করে দিলেন পোর্টফোলিও, দিস মাই ওয়ার্ক পোর্টফোলিও লিংক দিয়ে আপনি কিন্তু লিংকটা দিতে পারবেন, ওকে হাইলাইট করে দিলেন। আপনি যদি ফাইবারে গিগ তৈরি করার সময় যদি ওয়েবসাইটের লিংক দিতে পারতেছেন তাহলে এখানে দিতে পারবেন না, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিতে পারবেন না। আপনি তো এখানে পোর্টফোলিও শো করতেছেন, দেন আদার অন্য কোনো কিছু শো করতেছেন না, তো রিভিউ লাগবে, শো হইলো না, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, পোর্টফোলিও লিংকটা দিলে হয় না, কিন্তু অনেক গিগে দেখবেন যে পোর্টফোলিও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, লিংক শো দেওয়া আছে। হ্যাঁ, আপনি কখন ওকে বায়ার মার্কেট পেজে, বায়ার মার্কেট পেজে, মার্কেট পেজে বাইরে নিয়ে যাচ্ছেন, ওটা রকেটটা ধরে ফেলবে। কিন্তু হ্যাঁ, মার্কেট পেজে বাইরে কাজ করবে বাসা থেকে, আগে ফাইবার দুই চার আপনি 4-5টা জব করে আস্তে করে কেটে যাবে। আমরা কিন্তু বায়ার কন্টাক্ট ইনফরমেশন দিই, ঠিক আছে, সো কন্টাক্ট ইনফরমেশন এমন ভাবে দিই যেন ধরতে যেন না পারে বায়ার। ওদের রোবটে কিন্তু নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া আছে যে কোনটা ইনফরমেশন এটা এটা কিন্তু বলে দেওয়া আছে, যে রোবট কিন্তু ওই কাজই করবে। কিন্তু রোবট যদি উল্টা দিকে একটু ইয়া করে যদি কাজ করে, কিন্তু রোবট কিন্তু ধরতে পারবে না। আপওয়ার্ক সিস্টেম কিভাবে জানেন? আপওয়ার্ক সিস্টেম মূলত ভিডিও কল দিয়ে, এই যেটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনি যদি চিটিং করেন বহুত ভাবে করতে পারেন, নো টেনশন। নাই কি হবে, অ্যাকাউন্টই তো যাবে, আর তো কিছু হবে। ওকে, যাই হোক, কাজ করেন। আমি একটু কিওয়ার্ড গুলো, শুধু আমার কিওয়ার্ড গুলো সবগুলো বেছে নিচ্ছি, তো এখন এই কিওয়ার্ড গুলো দিয়ে এখন আপনাদেরকে এই কিওয়ার্ড গুলো দিয়ে দেবো সবাইকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি 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 ভাইয়া, আমি যে রিসার্চটা করছিলাম না, হ্যাঁ, ওখানে তো একটা মানে ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট ছিল, তো ওখানে আমি কিছু ইয়াও লিখছিলাম, আর্টিকেলও লিখছিলাম। আমি এখন ওই ওয়েবসাইটে আছে লিড জেনারেশন, এগুলো নিয়ে আর্টিকেল লিখবো এমনটা এমনটা। ওকে, লাবিব ভাই আছেন না? লাবিব ভাইয়ের ঘুম হয়েছে না হয় নাই? আছি ভাই, আছি আছি। ওই যে আপুটা একটু হেল্প করেন। জি আপু বলেন। হ্যাঁ ভাইয়া, আমি তো যে আপনি তো দেখছেন আমার তো একটা ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট উইক্সে, ওখানে কি আমি এখন হচ্ছে লিড জেনারেশন, বিটুবি, রিয়েল এস্টেট, ওগুলা নিয়ে এখন আর্টিকেল লিখবো? জি পারবেন, সমস্যা নাই। এটা যেহেতু এই ওয়েবসাইটটা দিয়ে আপনি পোর্টফোলিও বানাতে চাচ্ছেন, পারবেন। পোর্টফোলিও বানানোর জন্য ভাইয়া নতুন একটা পেজ লাগবে আমার। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে নতুন পেজে দিতে পারবেন, অথবা যে ব্লগ এর যে অপশন আছে ওখানেও দিতে পারবেন। ব্লগে ব্লগ এর নিচে যে ইয়া ভাবে দিতে পারবো পোর্টফোলিও লিখে, যে সাব পেজে এমন। আপনি যদি চান মেনু বারে সাধারণত পোর্টফোলিও একটা থাকবে, দেন সেটাও পারবেন, অথবা আপনি সরাসরি আপনার ব্লগে একটা আপনি লিড জেনারেশন লিখেন, লিখে ওই পেজটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করবে যে আপনি কি প্রেজেন্ট করবেন বাইরের কাছে, কিভাবে প্রেজেন্ট করবেন। আর আপনি পারবেন যদি এখন আমার এই বললাম আপাতত যে থিমটা আপনি ইউজ করছেন আর যেটা মডিফাই করে মোটামুটি ডিজাইন করছেন আপনি, এই থিমটা আপনি চাচ্ছেন যে আলাদা ভাবে আমি আমার পোর্টফোলিও থেকে তার ওই এটাও করতে পারি। আর একটা বিষয় আপু, আপনাদেরকে কিন্তু এসইও দেখাছিলাম প্রথমে, আপনারা শুধু আর্টিকেল একটু লিখতেছেন, সামান্য একটু ডিজাইন করছেন, শেষ। করে আপনাদের কি লাভ হচ্ছে? অনেকে কিন্তু এসইওটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন না বা ভাই, আমি এসইও করতে না খুব বোর লাগে। আমি একটা ভাইয়ের সাথে কথা বলছি, উনি আমার ওয়েবসাইটটা করে দিতে চাইছে, তো আপাতত আজকের দিনে চোখ করে রাখি। বলি আপু মাইন্ড করেন না,
একটা একটু বেশি করতে হয় না, এসইও এর আপনি গিগ টাইটেলটা যে মানে পোস্টটা করলেন সেই পোস্টের টাইটেলটা শুধু জাস্ট খালি ইন্ডেক্সে একবার সাবমিট করতে হয়, আর কিওয়ার্ড খালি কয়েকটা ভিতরে খালি টার্গেট করতে হয়, এন আপ আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এটার জন্য একজনকে বললেন, এখন সে এখন ফ্রিতে করুক আর টাকা দেন করুক সেটা বড় কথা না, আর নিজের কাজ নিজে করাটা বেটার আমি যে মনে করি। আর না ভাই, আমার তো এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট হবে, এই জন্য আমি একদম মানে আমার একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, আমি একজন ডেভেলপারের সাথে কথা বলছি, উনি করে দিতে চাইছে, তো যাই হোক ওনাকে আমাকে পে করতে হবে। আমি হচ্ছে সফটওয়্যার একটা হচ্ছে মানে অ্যাপস তৈরি করে নিব, তারপর এগুলো আর কি, যাই হোক ওর জন্য আমি উইক্স এর উপর অতটা ইয়া দিচ্ছি না, কিন্তু আমার শিক্ষার ইচ্ছা আছে, কিন্তু আমার একটু ঝামেলা মনে হয়। আপনি যদি একটু হেল্প করেন তাহলে আবার একটু শিখাই দিবেন তাহলে ভালো হতো। সমস্যা নাই, আমি তো সকাল বিকাল বেশি যারা বলছে আমি হেল্প করছি। মহাপু, একটা ডেভেলপার আপনাকে কতদিন সাপোর্ট দিবে? না ভাইয়া, উনি আমাকে করে দিতে চাইছে এক জি মাসে। আপনাকে না, এক মাসে না, উনি আপনাকে এক মাসে করে দেখ বা 15 দিনে করে দেখ বা 7 দিনে করে দেখ, কিন্তু ওই সাপোর্ট আপনাকে কতদিন দিবে? সাপোর্ট বলতে বুঝে নেই, একটা ওয়েবসাইটের তো সাপোর্ট, একটা ওয়েবসাইট যদি রেডি করলেন তাতে পোস্ট করলেন তাহলে কিছু হলো না, তাতে কিন্তু মেইনটেনেন্স এর একটা ব্যাপার আছে ওয়েবসাইটে। হ্যাঁ ভাইয়া, ওটা হচ্ছে আমার হচ্ছে হাজবেন্ডের ফ্রেন্ড হয় তো উনি করে দিতে চাইছেন। না না, ভাইয়া করে দিচ্ছে, কিন্তু ভাইয়া তার আপনাকে নেক্সট টাইম তার কোনো সাপোর্ট করবে না, বলতে গেলে কি আপনার ওয়েবসাইট মেইনটেনেন্স করতে হবে, ওয়েবসাইটে কোথায় কি এগুলো তো মেইনটেনেন্স এর ব্যাপার আছে। জি ভাই, অ্যাপস তৈরি করলেন, সেই অ্যাপস কিন্তু তৈরি করছে, সবাই কিন্তু দেখতেছে খুব ইজিলি ভাবে, কিন্তু যে এটা হ্যান্ডেলিং করতেছে বা মেইনটেনেন্স করতেছে তার কাছে কিন্তু একটা বিশাল চাপ হয়ে যায়। সো একটা জিনিস তৈরি করে নেওয়ার আগে আপনি ওই জিনিসটা নিয়ে একটু মেইনটেনেন্স বা শিখে নিজে আগে শিখেন, দেন তারপরে তৈরি করেন। টাকাটা ইনভেস্ট করার আগে প্রয়োজন নাই, টাকাটা ইনভেস্ট করেন পরে, আগে নিজে শিখেন তারপরে ইনভেস্ট করেন। আপনাকে আমি একটা কথা বলি, যে আপনি একটা অ্যাপস তৈরি করলেন, একটা ওয়েবসাইট তৈরি করলেন, পরে আজকে এই সমস্যা, ভাইয়া এই সমস্যা একটু হেল্প করবেন, একটা হেল্প করবেন রেগুলার, যদি বা 2 দিন 3 দিন পর যদি দেখবেন যে আপনার ফ্রেন্ডই আর আপনার ভয় ফোন রিসেভ করবেন না, সে আপনার আশেপাশে কেউ আর আসবে না। আচ্ছা মাইশাবু, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ আপু আছেন তো? আমাকে একটু একটু ইনফরমেশন আমাকে একটু বলবেন যে আপনার ওয়েবসাইটে কি কি কন্টেন্ট থাকবে, বা আপনার ওয়েবসাইটে কি মানে পেমেন্ট সিস্টেম কোনো অপশন থাকবে বা এই ধরনের কোনো জিনিস থাকবে? না না, আমি হচ্ছে জাস্ট হচ্ছে ভাইয়ার সাথে কথা বলছি, উনি আমার আরো কয়েকটা ওয়েবসাইট তৈরি করে দিছে পরিচিতর মধ্যে। আচ্ছা যাই হোক, আমি এটা বলি, আমি বুঝিনি ভাই আমি কি বলছেন, আমি তো বুঝিনি। আপনার ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটে আপনার পেমেন্ট সিস্টেম থাকে, এবং যারা ক্লায়েন্টরা যারা পেমেন্ট করবে তাদের হলো পেমেন্টের অল হিস্টরি থাকবে, সবকিছু ইনফরমেশন থাকবে। যদি ওয়েবসাইটে যদি কোনো হ্যাকার হ্যাক করে নেয় তাতে কিন্তু সবকিছু ইনফরমেশন পাওয়া যাবে, এরকম কোনো ইনফরমেশন থাকবে নাকি? মানে আপনার পেমেন্ট অপশন বা এই ধরনের জাস্ট খালি আপনার প্রিপার করার জন্য ওয়েবসাইট? জি হ্যাঁ, একটা প্রচার করার জন্য ওয়েবসাইট, ওটা মনে করেন যে আমি একটা কার্ড সিস্টেম করব, যে যদি কেউ শপিং করে তাহলে ওই কার্ডে অ্যাড হবে, ওই মেসেজটা সরাসরি আমার একটা পার্সোনাল হচ্ছে ইয়া থাকবে, একটা সফটওয়্যার দিবে, ওখানে মেসেজ চলে আসবে যে এগুলো এগুলো আসছে, আমাকে ওগুলো পোস্ট করে দিতে হবে, কিন্তু ওনাকে ওনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, এতটুকু ইনফরমেশন। আর পেমেন্ট সিস্টেমটা বিকাশ বা হচ্ছে রকেট মানে অনেকগুলো অ্যাকাউন্টে ইয়া থাকবে, উনি করতে পারবে। এখানে যদি হ্যাক করার সম্ভাবনা আছে যে উনি যদি পে করে তাহলে আমার অ্যাকাউন্ট হ্যাক হবে। আমি আপনি এখন কেমন মনে করবেন আমি জানি না, আমরা বাঙালিরা আমরা সবসময় বেশি বুঝি আপু একটু, আর টাকা ইনভেস্ট করতে যাই করি বা করি না, আপনি যে জিনিসটা বললেন এটা কিন্তু সম্পূর্ণ টাকা ছাড়াই আপনি করতে পারবেন না, এটা কি আপনি জানেন? আর আপনি একটু অনলাইনে একটু ভালো মতো রিসার্চ করেন, আপনার তো হাই লেভেলের ভাইয়া, উনি আমার কাছ থেকে টাকা নিবে না, উনি শুধু ওই ডোমেইন আর হোস্টিং এর জন্য টাকা নেবে। ডোমেইন আর হোস্টিং আপনি এখন বুঝছেন না, এই সাইট গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে সিকিউরিটি কিন্তু উনি নিলে তাহলেও বিপদে পড়বেন। আমি আপনি কি কেন এই কথাটা বলতাম আপু, আমি আপনাকে বলিনি যে আপনি উইক্স এ চলে আসেন, আপনি উইক্স টা নিয়ে একটু সামান্য একটু রিসার্চ করেন, দেন আমি আশা করব আপনি ওই অ্যাপ ওই ডেভেলপমেন্টের কাছ থেকে সরে নিজে আপনি উইক্স এ আগাবেন, বা উইক্স বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস আছে নিজে নিজে করতে যাবেন, এগুলা কিছু টিপস আছে আপু, একটু অনলাইন রিসার্চ করেন।
আপনার অনেক ইনফরমেশন আমি দেখলাম, অন্য জনের উপর ডিপেন্ড হয়েন না, নিজে নিজে একটু রিসার্চ করে দেখেন, অনেক কিছু পাবেন। আমি আর কিছু বলতেছি না এখানে, আর এটা এখন বলতে গেলে গ্রুপের ভিতরে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আর সব কথা আপনাদের সব জায়গায় বলা সম্ভব না এখন। আমি এতটুকু জাস্ট খালি আমি আপনাকে বললাম, আপনি যে রিসার্চ গুলো করছেন বা যার সাথে কথা বলছেন, দেন আপনি ওইটা একটু অফ রাখেন, আর এদিকে একটু চোখ কান খোলা রাখেন, আর একটু ইনফরমেশন দেখেন, তাহলে জানাব। আচ্ছা ভাই, আমি সাজেশনটা নিলাম। আমি একটু আমার আর কি আরো বিজনেস পার্টনার আছে তো একজন, ওনার সাথে কথা বলি। উনি আমাকে এটা কি অ্যাপ্রোচ করছে যে করে দিবে, যাই হোক অনেক ভালো হবে ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, ওয়েবসাইট লাগবে। আপনি যে কোনো আপনি যে করেন না কেন, ওয়েবসাইট ছাড়া মানে আপনার কোনো মূল্য নাই। জি ভাই, এই জন্যই করতে চাচ্ছিলাম। অবশ্যই দেখি ভাই, আমি ওনার সাথে কথা বলি। আমি দুজনই একসাথে কাজ করি তো, আমি কথা বলে দেখি যে কি বলে, সেটার উপর ডিপেন্ড করে। খালি ওয়েবসাইট নিলে হবে না, ওয়েবসাইট মেইনটেন্স করাটা কি এটা কিন্তু আপনাকে ভালো জানতে হবে। কিন্তু নাহলে আপনি সাপোজ ধরেন আপনি একটা সাইট করে নিলে, ওই সাইটে কিন্তু যে কেউ কিন্তু আসে হ্যাম্পার দিতে পারবে, আপনি বুঝতে পারবেন না কি ব্যাপার, আজকে সাইট আমার ডাউন হচ্ছে, আজ লগ ইন দিতে পারছে না, কোন ক্লায়েন্ট আসে তো আমার কোনো মেসেজ দিতে পারতেছে না, এই জিনিসগুলো মাথায় রাখুন। থ্যাংক ইউ সো মাচ। আর ভাই আমার কিছু তাহলে এসইওটা দেখান বললেন না, ইনবক্স আর ট্যাগ করতে হয়, আমি কি স্ক্রিনটা শেয়ার দেব? এসইওটা মনে নাই আপনার? না। আচ্ছা, মনে আপনার যে সাইটটা, আপনার সাইটটা কিন্তু ডেমো হিসেবে কিন্তু আমার জি ভাই গুগল ইন্ডেক্সে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল, এটা কি মনে আছে? ডেমো হিসেবে আপনি করে দিছিলেন না ক্লাসে? হ্যাঁ, পরে কিন্তু আপনার কথা ছিল যে হ্যাঁ আমি নিজে এটা করব, কিন্তু পরে হয়তো বা তাহলে আপনি করেননি। তাহলে ভাই আমি করি, আপনি একটু তাহলে বলে বলে দেন, তাহলে আমার একবার প্র্যাকটিস হয়ে যাবে, নিজে না করলে না। 1 মিনিট, আমি আর একটা ডিভাইসে লগ ইন দিই, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। রাইসুল ভাই আছেন? জি ভাই। কাকা তো আপনার রাতে সারা রাত রিসার্চ করে একটা ইম্পর্টেন্ট একটা ভালো একটা জিনিস পাইছি। জি বলেন, কি জিনিস পাইছেন? এই জিনিসটা তো এটা এখনই লিগ আউট করতে যাচ্ছি না, রিসার্চ মোটামুটি শেষ, সাকসেসফুল হয়েছি। যেহেতু আপনি ক্লাসটা রেকর্ডিং করতেছেন এখন, এটা জাস্ট খালি এটা বললাম, বলে দেন, বলে গেলে সমস্যা নাই তো? না। যে কোনো ডাটা আমি আপনাকে এনি টাইম আমি হাইড করে দিব, ওই জাস্ট আপনি দেখবেন ফাইল একটা সব কিছু কাজ করবে, কিন্তু ওই ফাইলের ভিতরে যে ডাটাটা আছে কোথায়? একমাত্র ওয়েবসাইটে। আপনি ওয়েবসাইটের মধ্যে কি ধরেন আপনি একটা মূল্যবান কোন একটা ফাইল আছে, একটা ফাইল আছে, যে ফাইলটা আপনি আমাকে বা অন্য কাউকে দিতে চাচ্ছেন, কিন্তু আপনার একটা ইমেজ আছে বা একটা ভিডিও ফাইল আছে বা কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট গুলো ফাইলের ভিতর হাইড করে রাখে দেওয়া যায়, এবং একমাত্র আপনার সাইবার সিকিউরিটি হাই লেভেলের হ্যাকার ছাড়া ওইটা কেউ বুঝতে পারবে না। জানি সবকিছু ডাটাবেজে হাইড করা যায়। ডাটাবেজে না, আমি জাস্ট আমি আপনাকে একটা ইমেজ দিব, ইমেজের ভিতরে যত ফাইল রাখার ইচ্ছা আপনি রাখা সম্ভব। আচ্ছা দেখবো, নি সমস্যা নাই, আগে এই কাজটা করুক, এখন এগুলো দেন না, সবাই কাজের দিকে মনোযোগ দিবে না। অর্জুন ভাই আছেন? আমাকে মন খুঁতখুঁত আছে ভাইয়া দেখার জন্য। অর্জুন ভাই আছেন? কি অবস্থা আপনার বলেন তো, কাজ বাজ কি শেষ? অর্জুন ভাই কি বাইরে রিকোয়েস্ট দিচ্ছেন না এখন নাকি বন্ধ হয়ে গেল? সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাই ভাই অর্জুন ভাই, যত রিকোয়েস্ট দেখি ওনার কাছে। জি ভাই দেখেন তো, একটা লিংক দিলাম কেমন হচ্ছে সাইটটা। আচ্ছা দেখতেছি ভাই।
অর্জুন ভাই কথা বলতে বলতে দেখলেন কাজও সেরে ফেলে দিছে। এই অর্জুন ভাই আপনার অ্যাক্সেসটা পাবলিক করে দিয়েন। হ্যাঁ, ওখানে যে আপনি অ্যাক্সেস দিছেন ওটা তো আপনি পাবলিক করে দেননি ইমেজের উপর। দিয়ে দেন, আপনার কথা বলা যায় না। যাই হোক, ওই ইমেজের উপর যে লিঙ্কটা দিছেন ওইটা পাবলিক করে দিয়েন। আচ্ছা, আসলে সবাইকে একটা করে সুযোগ দেওয়া ছিল, কিন্তু আপনারা কেউ সুযোগটা অ্যাকসেপ্ট করেননি, এই কারণে আমিও এসইও নিয়ে আর বেশি কথা বলিনি। আপনার কি একটু মনে নাই? ম্যানেজ করতে যান এখানে ম্যানেজ কোথায় যাব আপু? এটা প্রথমে আপনার প্রেজেন্ট করতে হবে, মানে সামনে ডিসপ্লে যা আছে সেখানে ক্লিক করেন। হ্যাঁ, করেছি। পোস্টে ক্লিক করেন। পোস্টে ম্যানেজ পোস্টে ক্লিক করেন। আপনার সর্বপ্রথম আগে কি করতে হবে জানেন আপু? আপনি যে যে পোস্টে যে এসইও করতে যাচ্ছেন ভালো কথা, সমস্যা নাই। আপনার গুগলে আপনার ওয়েবসাইট ইন্ডেক্স করতে হবে, কানেক্ট করতে হবে, যেহেতু এই সাইটটা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কানেক্ট করে দেওয়া আছে। আমি কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্ট আমার সাইট থেকে ইন্ডেক্সটা কিন্তু ডিলিট করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে তো তখন আপনার এসইওটা আর কাজ করবে না। কিন্তু আগে আপনার সেটিংগুলো ক্লিয়ার করতে হবে, দেন তারপরে আপনার প্রতিটা পোস্ট আমি বললাম আপনার যে বর্তমান ওয়েবসাইটে ইন্ডেক্স যেটা করা আছে আমার মেলের মাধ্যমে করা আছে, আর অলরেডি আমার মেলে অনেকগুলো ইন্ডেক্স করা আছে। আপনার ওয়েবসাইটটা যে কোনো সময় আমি কাটা দিতে পারি। এক্ষেত্রে আপনার পার্সোনাল মেল যেটা দিয়ে আর কি আপনি এই যে ওয়েবসাইটটা করতেছেন সেটা দিয়ে আপনার গুগল ইনডেক্স করা, দেন তারপরে আপনি পোস্টটা এসইও করেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি করব এখন? আপনার ড্যাশবোর্ডে যান, এটা বাদ দেন, এটা ক্লোজ করে দেন। এটা এই সেক্টর নিয়ে আজকে কাজই হবে না আপনার। আপনি আগে জাস্ট আপনি সেটিংসটা করেন। এখন এই সাইডটা
মার্কেটিং এন্ড এসইও যেটা আছে এখানে ক্লিক করেন, বাম পাশে দেখেন ড্যাশবোর্ডে। এখানে এসইও টুলে ক্লিক করেন। এখানে একটা কোড বসে আছে, সেই কোডটা ডিলিট করে দিতে হবে। এখানে ওয়ান মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ মাসাপু আছেন? জি ভাইয়া বলেন। আপনার ওয়েবসাইট ওপেন করেন, এসিওতে ক্লিক করেন। আমি কোথায়? এসিও, আপনি এসিও টুলের উপর যে এসিওটা আছে ওটাতে ক্লিক করেন। এখানে? হ্যাঁ তার উপরে। আচ্ছা
এখানে আপনি দেখেন অ্যাডভান্স সার্চ টুলস কোথায় আছে, অ্যাডভান্স ইস্যু টুলস কোথায় আছে, এখানে তো ভাই কাজ করছে না এটা ইস্যু। এই সাইটটা মনে হয় আমাকে একবার আপনি অ্যাডমিনের হলো অ্যাপ্রুভ দিয়েছিলেন মনে হয়। জি ভাই আপনি অ্যাডমিন এখনো আছেন। হ্যালো রাজু ভাই। জি ভাই আমি যেটা বলতে চাইলাম ওই যে আমার এক এখানে ভাস্তা ইয়া করে ঢাকায় এক ইয়েতে কোম্পানিতে মাইশাপো এই লিংকে ক্লিক করেন তো ডাটা স্ক্রাইপিং তারপর হচ্ছে ডাটা মাইনিং এর যে লিস্ট গুলো আমাকে দিছে ওগুলো কি অ্যাড করব? হ্যাঁ করা যায়, সমস্যা নাই, করতে পারেন। কি করব, লিড জেনারেশন অনেকগুলো আমাকে দিয়েছে ওগুলো আমি অ্যাড করতে পারি, ক্লিক করেন দেখি। সমস্যা নাই আচ্ছা করে ফেলেন। চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি আপনাকে, এখানে আপনি যান, যা একটা ক্লিক করেন দেখি আগে আপনার এটা কাজ করে কিনা। সাইট ভেরিফিকেশন ক্লিক করেন। সাইটে কিন্তু ভেরিফিকেশন করা আছে, বুঝতে পারছেন? এখানে দেখেন স্যার গুগল কনসেন্ট যেটা আছে এখানে অলরেডি চেক করা আছে, কিন্তু এটাতে আপনার এই ট্যাগটা তুলে দিয়ে আপনার নিজস্ব যে মেলটা আছে সেই মেলটাতে আপনি কিন্তু কাজ করতে পারেন। আর এখানে উইক্সে আর একটা সুবিধা কি, এখানে ইন্ডেক্সে আপনি ওয়েব মাস্টারে অ্যাড করতে পারবেন, জিমেল পারবেন, ইন্টারেস্ট এবং গুগল চারটাতে আপনি অ্যাড করতে পারবেন কিন্তু। আর এই চারটাতে যদি আপনি অ্যাড করেন আশা করা যায় একটু মার্কেট বলে আপনার ওয়েবসাইটটা এনি টাইম ভালো একটা র্যাঙ্কে চলে যাবে। আপনি ক্লিক করেন
এখান থেকে কোডটা সেই কোডটা বাদ দিয়ে আপনি নিজে শুরু করতে হবে। আপনি এখন তো ট্যাব নেই জি ভাইয়া, কি বললেন? একটা ট্যাব খুলেন, এটা এরকম থাকে, আরেকটা ট্যাব নেন আপনি। এরপর আমি আপনাকে আরেকটা লিংক চেক করে দিচ্ছি। জিমে লগ ইন দেওয়া আছে ব্রাদার? জি ভাই, কি বললেন? জিমে জিমেল অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে? হ্যাঁ, এখানে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা লিংক দিলাম, এই লিংকে ক্লিক করেন, নিচে যান না, ক্লিক করেন। সাইন ইন এ ক্লিক করেন। জিনিসগুলো একটু মনে রাখবেন আপু। এখন আপনার ওয়েবসাইটে ইউআরএলটা পেস্ট করে দিন। ওয়েবসাইটের ইউআরএল? হ্যাঁ, অ্যাড্রেসটা সেটা আপনার ইউআরএল পার্টে যেটা আছে ওইটাতে দিবেন। হ্যাঁ, এখানে দিবেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা যেটা আছে। এখন আমাকে এখানে বলেন কি ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিভাবে বের করবেন? আমার না সেভ করা আছে, ওটাই বের করব। হ্যাঁ, আলাদা একটা ট্যাব নিয়ে ওটা বাইর করেন, আর যে ট্যাবে আপনি ইনফরমেশন ফুল আছে ওগুলো যেন নষ্ট না হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝিনি কি বললে। আচ্ছা ঠিক আছে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা বাইর করেন। এটা তো লিংক না, এটা লিংক নয়। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। কেন ওয়েট করেন একটু, সবাই বেশিরভাগই এই উইক্স এর লিংকটা বের করতে পারে না। উইক্স এর লিংকটা সবাইকে দেখে দাও বের করা, সবাই দেখে এই ভুলটাই করে। সবাই কেন দিলে তাহলে আপনি এক কাজ করেন, আপনি আলাদা আপনি যে প্রথমে যে ট্যাবটা আছে ওই ট্যাবে চলে যান। এখানে যে আপনার মাই সাইটে ক্লিক করেন, এখানে যে পাবলিশ আছে পাবলিশ করে দেন। পাবলিশ করার পর যে সাইট সাইটের প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, আসুন ধন্যবাদ দেন। হ্যাঁ, এটা রিলোড দেন। আমার কি একই প্রবলেম নাকি নেট কানেকশন? না না, নেট কানেকশন জানা না, এটা হচ্ছে সাইটে কম বেশি কাজ করার জন্য এই প্রবলেমটা ফেস করছে। এটা আপনার ঠিক হতে একটু সময় লাগবে। সময় কত দিন না ঘন্টা? কত দিন না, এখন 5 10 মিনিট হয়, 1 2 ঘন্টা হতে হয়। আচ্ছা, তাহলে কি এখন কাজ অফ রাখবো? আপাতত অফ রাখতে পারেন, এটা যখন চালু হয়ে যাবে ঠিক হয়ে যাবে তখন আমাকে নক দিয়ে রাসেল ভাইকে নক দিয়ে আমার স্মরণ করবে, তখন আপনাকে এটা ক্লিয়ার দেখে দিব। আর নেক্সট টাইম আপু এই জিনিসটা মাথায় রাখবেন। আর যেটা কাজ করা হচ্ছে এটা হচ্ছে মূল জিনিস, আপনি যদি গাছ না গেলে যদি গাছের ফল খাচ্ছেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা লাইভ ভাই। জি ভাই বলেন। আমি অত কিছু মানি না, আমি জাস্ট যে পোস্ট আমি এসইও করবো সে পোস্টটা একটু ভালো মতন লিখবো, আর আমার ওয়েবসাইটে আমি গুগল ইন্ডেক্সটা ভালো মতন করবো একবার, ওটার জন্য 1-2 দিন সময় দিলাম। আপনার পোস্টের লিংক কিন্তু ইন্ডেক্স করা যায়,
আপনার ওয়েবসাইটের লিংকটা ইনডেক্স তো মাস্ট বি করতে হবে, তার সাথে আপনি পোস্টের লিংকটা ইনডেক্স করবেন, দ্রুত আরো কাজ করবে। আর এসইও এর অ্যাডভান্স লেভেল আপনার উইক্সে যে আপডেটগুলো বাড়াইছে বলার মত না, এটা একটু মাথায় যদি করতে বা একটু যদি কাজ করেন তাহলে আমি মনে করবো যে আপনি সবকিছু বাদ দিয়ে আপনি উইক্সের পিছিয়ে দৌড়াবেন। দেখি একটু রিসার্চ করেন, অনেক কিছু পাবেন, আপনি অনেক কিছু এখনো কিন্তু অত দূর যাননি বা যারা চেষ্টা করতেছেন না, সমস্যা হচ্ছে এইটা, আপনি একটু চেষ্টা করে দেখেন অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। অর্জুন ভাই কি যেন বলতে চান, বলতে চাইলাম যে আমি যে প্রজেক্ট গুলো সাজিয়েছি সেগুলো তো অনেকগুলো আছে। বুঝতে পারিনি ভাই, আরেকবার বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলেন। বলতেছি আমি যে প্রজেক্ট গুলো সাজাইতেছি, প্রজেক্টে আমার এগুলো তো আমার অনেকগুলো আছে, 25-30টার মতো হয়ে যাবে, এগুলো কি সমস্যা হবে না? কিসের সমস্যার জন্য ভাই? যে ক্লায়েন্ট আসে এতগুলো ঘুরবে কি না? এক মিনিট দাঁড়াবেন, এখন আমার কথা হচ্ছে ভাই, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন কিন্তু আমার খিদা, আমার এখন খিদা লাগছে, আপনি আমাকে খাইতেও দিচ্ছেন, আমার যদি শরম করে যদি আমি না খাই সেক্ষেত্রে ক্ষতি দেখার আমার না আপনার, আপনি তো দাওয়াত দিচ্ছেন খাওয়ার জন্য তাই না? আমি যদি এখন না খাই তাহলে তো প্রবলেম তো আমার, আপনার তো না, আপনার পক্ষ থেকে যা করার আপনি তা করছেন, বাকিটা হচ্ছে আমার নিজের থেকে আমাকে করতে হবে। বায়ার যদি চাই যে আমার একটা পোর্টফোলিও হচ্ছে না এদের আরো ইনফরমেশন আমি দেখতে চাই, এই বান্দাটা আসলে কাজ করতে পারে কিনা, এমন কি বিষয়টা বুঝতে পারছেন ভাই? কথাটা মনে হয় বুঝতে পারেন নাই ভাই। বুঝতে পারছি যেভাবে কথা বললেন মনে হয় বুঝতে পারেন। বিষয়টা হচ্ছে কি, বায়ারের কাছে হচ্ছে ওরা ভালো একটা কোয়ালিটি চায়, এই কোয়ালিটিটা যদি আপনি না দিতে পারেন বা না বুঝাতে পারেন তাহলে সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আপনার কাছে যাবে। বায়ারকে বলতে হবে এখানে আমার একটা পোস্ট আছে এটা দেখো, বা আদার্স আরো পোস্ট আছে এটা তুমি দেখতে পারো, দেন তুমি তাহলে ক্লিয়ার হতে পারবে আরো। বুঝলাম ভাই, আপনার যে ওয়েবসাইট গুলো করতেছেন করার আসলে এসইও গুলো করিয়েন হচ্ছেন, এসইও গুলো না করে খালি খামাখাই লাফালাফি করিয়েন না, আর এই যে ভাইয়া যে কিওয়ার্ড রিসার্চ করাচ্ছে এসইও এগুলা, এই জিনিসগুলো তখন আপনাদের কাজে লাগবে না কিন্তু। তখন আর কোন সমস্যা ভাই? না লাই ভাই, আমি এই সমস্যা বর্তমানে এখন নাই। আপনার সাইটে কতদূর কি হলো ভাই? কার আমারটা? হ্যাঁ ভাই, এই যে আমি পিয়াটা সাজিয়ে প্রজেক্টগুলো সাজিয়ে দিয়েছি। এক মিনিট একটু দেখান তো দেখি, লিংকটা দিচ্ছি ভাই। লিংক না ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, লিংক দেখি গো ভাই। ও তো আমি ইয়ে দেখাচ্ছি তাহলে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। হুম, স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ ভাই ভাই, জিনিসগুলো সাজাবেন সুন্দর করে, একটু সাজান যখন যে পোস্টটা ধরবেন তখন সে পোস্টটা কমপ্লিট করে দেন, নেক্সট পোস্ট আপনি চলে যাবেন। এখানে একটা জিনিস দেখেন, পোস্টে এক কালার, ক্লিক ইমেজে এক কালারই দিচ্ছেন, তারপরে আর্টিকেলে অ্যাক্টিভ রিয়েল এস্টেট ওইখানে এক কালার, এত কালার মারতে দেন না, বেশি কালার মারতে গেলে সমস্যা। কিন্তু সবসময় যেমন ফাইবার আপনার চাই সবসময় ওদের গিগ গুলো ক্লিন থাকে, কোনো ঝামেলা কিছু না থাকে। আপনি উপরে দেখেন যে প্রথমের যে আপনি পোস্টটা করছেন, উপরে যান অনেক সমস্যা আছে। দেখেন উপরে যে তিনটা লাইনে হেডলাইন, তিনটা হেডলাইন লিখছেন, হেডলাইনের উপরে ইমেজটা কিন্তু বসে গেছে, অ্যাকুরেট করতে পারেননি ইমেজ, হলো আপনি স্ক্রিনশটটা অ্যাকুরেট করতে পারেননি। ইমেজের হিসাবটা তো আমি বুঝতেছি, ইমেজটা তো দিলে যে এরকম ইয়া হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কম বেশি হয়ে যাচ্ছে। আপনি একটু মনোযোগ দিয়ে একটু কাজটা করেন, আপনি ভালো করে টানে টুনে ঠিক করেন,
তার মধ্যে আপনার সবচেয়ে বেশি হয়েছে কি, আপনি একটা প্রজেক্ট না কমপ্লিট করে আপনি আর একটা প্রজেক্ট মানে সবগুলো একবারে আপলোড করে দেন, একটা একটা করে মডিফাই করতে যাচ্ছেন এইভাবে, কিন্তু এতে সময় বেশি যায়, পরিশ্রমটা বেশি হয়। আর আপনার মেনু বারে ওই যে হেডারের যে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মেনুর তো কোনো মিলই পাচ্ছি না আমি, ফ্ল্যাগ ব্যবহারটা একটু কম করে আর আচ্ছা একটু স্ট্যান্ডার্ড নিয়ে আসুন ভাই। হ্যাঁ ঠিক আছে, ওইখানে কে কেউ কিছু কি বলবেন? আর ওইখানে যদি কোনো কথা থাকে বলতে পারেন। ভাই মাথা গরম হয়ে গেছে ভাই। ভাই আপনার আপনার মাথা গরম হোক, সমস্যা নাই, ধৈর্য ধরেন, সব কিছু হবে। কারো কি ওই বিষয়ে কোনো কথা আছে? গুড, ভালো, কারো কথা না থাকলে ভালো। নাহলে একটু সরে আসেন, আপনি হয়তো ফোন থেকে আছেন সম্ভবত। ভাই আপনি আশেপাশের মানুষদেরকে একটু কথা একটু কম বলতে হবে ভাই, আপনার কথা শুনবো না আমাদের কথা শুনবো, মানে দুটোই কনফিউজ হয়ে যাচ্ছে। আসাদুজ্জামান হৃদয় ভাই, ভাই আমার হিসাবে কিন্তু অ্যাকসেপ্ট নট অ্যাকসেপ্ট এটা। আপনি কিছু কিছু সেকশনে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন, যেমন আপনার স্লাইডে যেমন ফাইবার দিয়ে স্লাইডার দিচ্ছেন, ঠিক আছে। যেমন হৃদয় আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার, ওয়ান ইজ ফাইবার, এখানে এই কথাটা না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন এই যে পোর্টফোলিও হিসাবে, যেমন হৃদয়, ঠিক আছে। আপনার ওয়েবসাইটে সেকশনগুলো একটু ঠিক করিয়েন। আর এই যে আপনার কি কোম্পানি আছে ভাই বা কোনো কোম্পানির সাথে কাজ করছেন? যেটা না সেটা আপনি দিন না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আপনার ওয়েবসাইটে কিছু কিছু সেকশন খুব ভালো, তারপরে একটা জিনিস দেখেন, এটা মোটামুটি সবাই দেখতেছে এই ভুলটা, ফন্ট সাইজ যদি হেডলাইন ফন্ট সাইজ যদি ব্যবহার করেন 16x18x20, তাহলে এ টু জেড আপনার ওয়েবসাইটের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা হেডলাইন গুলো ওই বিশি ব্যবহার করবেন, যদি 20 সাইজের বিশি দিবেন বা 18 হলো 18ই দিবেন, এটা মনে রাখেন। আর ডিসক্রিপশনে যে টেক্সট গুলো যেগুলো ব্যবহার করবেন ওখানে 14x15x16, মানে একটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট সাইজ নিয়ে আসবেন। যেমন আপনার ইমেজ দিয়ে অ্যাবাউট সেকশনে দেখেন, ইমেজ দিয়ে ইমেজ দিচ্ছেন, তারপরে ইমেজটা কিন্তু ভালো হয়নি, দুই পাশে কালো বর্ডার আছে, স্ক্রিন শেয়ার দিলে ভালো হয়। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আসাদুজ্জামান ভাই এখানে দেখেন, আপনি যে হেড মেনু বারে যে কালারটা দিচ্ছেন, এই কালার আমি না পাচ্ছি কিছু বুঝতে, না পাচ্ছি কিছু বলতে, আর আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো মেসিং নাই। আমি ওই সিলেক্ট করলে তারপরে না বুঝতে পারতেছি, হোম অ্যাবাউট সার্ভিস গ্যালারি আছে, প্রফেশনাল ফ্রিল্যান্সার আসাদুজ্জামান হৃদয়, এখানে আপনার লোগো ব্যবহার করুন। কালারটা আমি খুঁজে পাচ্ছি না, এটা কালারটা কোথায়? ওইখানেই আছে ভাই,
যে জিনিসটা আপনি কাজ করবেন, শুনেন, যে অবজেক্টের উপর কাজ করবেন সেই অবজেক্টটা অবশ্যই সবার ডান পাশে একটা বক্স দিবে, সেই বক্স থেকে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ব্লগ ব্লগে এখানে একটা আছে বাটন লাগাইছেন, সমস্যা নাই, এটা চলে। এটা আপনি ধরলাম একদিকে আপনি ফন্টের এটা বড় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এটা একটু মেজারমেন্টটা ঠিক করবেন তাহলে আরো একটু সুন্দর ধরা পড়বে। আচ্ছা ভাই, এখানে অ্যাবাউটটা দেখেন, অ্যাবাউটের এখানে সেকশনে এই জায়গাটা এতটুক জায়গা প্রায় আপনার কত 18 সেন্টিমিটার মতন, এতটুক জায়গা কিন্তু আপনি স্পেস একটু রাখছেন, স্পেসটা আর একটু কম হবে, একটু স্ট্যান্ডার্ড ভাবে নিয়ে আসবেন। আর আপনি ইমেজ ইমেজ যেটা ব্যবহার করছেন, ইমেজের কিন্তু আপনি এমন ইমেজ দিবেন বায়ার যেন দেখে খুশি হয় বা পছন্দ করে, অথবা রিসেন্ট ছবিগুলো ব্যবহার করবেন। বর্তমানে এখনকার ফেস আপনার সাথে কিন্তু এই ছবির ফেস অনেক কম বেশি আছে, কিন্তু এটা মনে রাখবেন। চেহারাই তো ভালো না ভাই, কমাবেন এবং আপনার তাহলে আপনার এখানে যে এই যে ডিটেলস যেটা দেখছেন, হাই ডিয়ার আই এম আসাদুজ্জামান রিজর্ট ইন, মানে আপনার প্যারাগ্রাফটা আছে এখানে বিষয়টা হচ্ছে কি ভাই, যখন একটা কোন বাইরের কোন ক্লায়েন্টকে আমরা কোনো কিছু দিব, ক্লায়েন্ট যদি একদম নিখুঁত স্ট্যান্ডার্ড একটা জিনিস যদি না পাই, তাহলে প্রথমে বুঝতে পারবে যে আমি কোন বান্ধবের সাথে কথা বলতেছি। এখানে আপনার কিছু কাজ করতে হতো, এখানে হাই দেওয়ার পরে এখানে দেখেন স্পেসটাকে মানে একটা সৌন্দর্য গুছিয়ে তোলার জন্য, আপনি তো এখানে আপনি এতটুকু জায়গা ব্যবহার করছেন, এই পাশে জায়গাটা কি কোনো অপরাধ করলো ভাই? এতদূর পর্যন্ত একটু নিয়ে আসেন, আপনার তো সেকশন আছে, এরিয়ার তো মাপ আছে, এরিয়ার মাপে তো বাইরে যাচ্ছেন না সুন্দর ভাবে। আর সবসময় আপনার ওয়েবসাইটে একটা জিনিস মনে রাখবেন, একটা থেকে দুইটা ফন ইউজ করবেন, হেডলাইনের জন্য একটা করবেন, অথবা গোটা ওয়েবসাইট মিলে একটা ফন্ট ইউজ করবেন, যে ফন্টটা ইউজ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওই ফন্টটাই থাকবে ওই মাপে। হেডলাইনে যদি আপনি 18 দেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে হলো 14, 15, 12, আপনি দেখবেন যে 12, 14, 15, 16 একটা মাপ দিয়ে দেখবেন, এবং ওই হেডলাইনের সাথে এটা বনে কিনা বা স্ট্যান্ডার্ড দেখা যায় কিনা এটা কিন্তু ফলো করতে হবে আপনার। এটা যদি ফলো না করেন ভাই সমস্যা। এখানে যে সেকশনটা নিয়েছেন ভাই, এটা কি করছেন ভাই? এই সেকশনে কিছুই কিন্তু নাই, আমি বলি এখন আপনি এখন যদি মানে আমি বেশিরভাগ অত আমি পরিশ্রম করতে যাবো না ভাই, আমি একটা ওয়েবসাইট থেকে ডিজাইন চুরি করবো আবার ওটাই মডিফাই করবো, মানে চুরি করতে হলে সেভাবে চুরি করেন, না হলে করিয়েন না। কোন ওয়েবসাইটে টেমপ্লেট যদি কাস্টমাইজ করেন তো করার মতন করবেন, নাহলে একদম বাদ দিবেন। নাহলে এখানে দেখেন এই সাইটে যদি আপনি কোনো ক্লায়েন্টকে যদি প্রোভাইড করেন তাহলে সমস্যা, যেমন এই সেকশনটা আমার একটা পছন্দ হয়েছে। একটা জিনিস কি, সেকশনটা দিচ্ছেন ভালো, সেকশনে যে ব্যাকগ্রাউন্ডে যে আপনি ব্ল্যাক কালারটা দিচ্ছেন এটা কিন্তু ভালো হয়নি, আমার চোখে ভালো লাগতেছে না, হয়তো বা আপনার কাছে ভালো লাগতে পারে, এই হলো বিষয়। আর এখানে স্লাইড শো করছেন খুব ভালো, এখানে আপনি কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন ফাইবার রিলেটেড, তাহলে আপনার নাম প্রফেশনাল, আমি ফ্রিল্যান্সার, এত কিছু আপনার নিজের নাম ফোটাতে হবে না। এই যে প্রজেক্টগুলো কাজ দেওয়া আছে সেটা একটু ডিটেলস একটু কিছু লিখবে। বাটনটা মোটামুটি চলে, খারাপ না অতটা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, গো টু ফাইবার, এটা ফাইবারের প্রোফাইলটা হবে, এইভাবে ফাইবার না দিলেও হবে।
আপনি সকালে ক্লাসে ছিলেন কালকে? সকালে বিকালে বিকালে কি ছিলেন বা বিকালে যে বিকালে না কাজের বাইরে বিকেল বেলা যে ভিডিওটা পাবলিশ করছিল, মানে কালকে বিকালে ক্লাসের ভিডিওটা দেখছিলেন? ওই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিয়েন, দেন তাহলে বুঝতে পারবেন আমি হচ্ছে পড়তে কিভাবে কোথায় হঠাৎ করে লিঙ্ক গুলো রাখতে হয় ওটা বলে দিছি লিঙ্ক আপ করা। এবং বায়ার একবার হলো ওটা ক্লিক করতেই হবে, মাউসটা নিয়ে গেলে ওকে একবার না একবার হলো ক্লিক দিতে হবে। এবং এখান থেকে যদি আমি যদি এখন আপনার ওই এই যে ফাইবারে যাই, এখান থেকে একটা ক্লিক বাড়লো, ইমপ্রেশন বাড়বে, কিন্তু যে আমি আসলাম আপনার কিন্তু এখানে একটা ইমপ্রেশন ক্লিক কাউন্ট হবে। আমি যদি এখানে কোনো এখন গিগ খুলি সেক্ষেত্রে আপনার এখানে একটা ভিজিটর হিসেবে চলে গেলাম, বুঝতে পারলেন? আসার সময় আর একটা জিনিস মনে রাখেন, এটা কি আপনারই ছবি চশমা পড়া? চশমা পড়ার ছবি বাদ দেন, আজ থেকে এগুলো চশমা পড়ার ছবি বাদ দেন, স্ক্রিন দিয়ে একটু ছবি রাখার চেষ্টা করবেন আর ব্যাকগ্রাউন্ড গুলো একরকম রাখার চেষ্টা করবেন। আচ্ছা, সার্ভিসের এখানে সার্ভিসটা মোটামুটি ঠিক আছে, সার্ভিসের ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজ এটা আরো একটু মডিফাই করতে হবে, ভালো হয়নি তেমন, আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মডিফাই করতে হবে। তারপরে এখানে এটা কি আছে দুজন, ওই তো কিছু না ভাই, এটা সরাই দেবেন যেহেতু কিছু না। এখানে আরেকটা জিনিস আপনি ভুল করছেন, এই এত বড় সেকশনটা আপনি একটা নিছেন, এই বাকি জায়গাটা কি করছেন ভাই? ব্ল্যাক আপনার প্রফেশনাল হয়ে নিখুঁত ভাবে কাজ করতে হবে। আপনার তো আপনার কি কোনো কোম্পানি আছে বা কোনো কোম্পানির সাথে কি আপনার কোনো প্রজেক্ট এজ আউট করছে? এই জিনিসগুলো মাস্ট বি আপনার সরাই দিতে হবে ভাই, রাখা যাবে না। দেন যদি এই কোম্পানিগুলোর সাথে বা এরকম কোনো কোম্পানির সাথে আপনি কাজ করছেন সেই ক্ষেত্রে আপনি তাদের লোগো গুলো রাখতে পারেন। আর এখানে দেখেন ভাই, এগুলো ফন্ট সাইজ এগুলো অ্যাকুরেট না ভাই, আমি পাই গেছি ভাই। আর এই প্রশ্নের অ্যানসার কিন্তু আপনি জানেন, ঠিক আছে? আমার একটু দম নেন আপনি, বলেন না ভাই, দম নেন, শুনেন ভাই, এক জিনিস আর এখানে ভাই আপনার লোগো ব্যবহার করবেন, একটু স্ট্যান্ডার্ড লোগো ব্যবহার করবেন। আর আপনাদের তো ক্যানভাস তো মনে হয় একটু কাজ দেখাইছিল না? হ্যাঁ, ক্যানভাস তো জানা আছে, তো ওকে জানা আছে। তাহলে ভাই ভাই করলে একদম ভালো মতন করেন, আর না করলে একবারই না, করলে হ্যাঁ না করলে না, একবারে এইভাবে নামে যান, বুঝতে পারলেন না? যেহেতু কারণ হয়তো বা মনে মনে বলতে পারেন যে ভাই আপনি আপনি পারেন দেখে এরম এরম করে বলেছেন, এটা মনে কিছু করেন না, না না কখনো না। অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক সময় দিতে হবে, কালার কম্বিনেশন করতে হবে, ফন্ট সাইজ গুলো ঠিক করতে হবে। আমি আপনাকে একটাই সাজেস্ট করবো, আপনি অন্য আরেকটা টেমপ্লেট নেন। আর কাল কি কোনো প্রশ্ন আছে? এই ভাই আপনি কি ফোন দেখি আপনার কাছে এত টেনশন কিসের? হ্যাঁ আমার তো ভাই চুল চুল উঠে যাচ্ছে ভাই, আমি এই উইসের কাজ করতে যাই। না খুব পেরেশানির মধ্যে আছি, বুঝছেন? হচ্ছে না কিছু,
ভাই ভাই খাইছো? না ভাই আমি শুইছি হলো 7টা। খাই না খাই আপনি বলার কে ভাই? কি দা বন্না ভাই নাকি? বন্না পা তুমি বাবা খাইছো? খুব পড়াছো ভালো লাগছে। এই বেচারা সবাই লাগে পড়ে যান কিছু কোন দেখি আ এই বেচারা কি কেউ কারো কোয়ান নাই দেখে মুন্না টেনশন নিস না ভাই তো সাপোর্ট আমি নিব ভাই টেনশন নিস না কি ভাই এটা কি শুরু করেছে পড়াত মানে উনি বললেই হলো আপনি খাইছেন না খাইছেন সেটা একান্তই আপনার ব্যাপার মুন্না তুমি কবে দিন আসছো আসতেছো বলো তো বাবু খাইছো এ ভাই এটা বিভিন্ন পার্সোনাল ইনবক্স আছে রে ভাই এটা তা আছে রে ভাই দয়া করে এই পাবলিকে আসে ভাই।